আমাদের গাড়িটা অ্যাকচুয়ালি একটু সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছি। আমাদের গাড়িটা ডেলিভারি করতে বিকেল 5টা বাজবে। আজ আমরা টোটোতে উঠেছি বহুদিন পর। আজ আমরা ডিক্যাথলনের সামনে চলে এসেছি। অনেকটা আমার শুটার মতো। এই যে এসে গেছে আমার প্রন সিজলারটা। গুড মর্নিং, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। তো এই যে আমি আর ঋদ্ধি আজকে বেরিয়েছি শনিবারের সকালে। আজকে আমাদের গাড়িটা অ্যাকচুয়ালি একটু সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছি, কারণ বহুদিন আমাদের গাড়িটা সার্ভিসিং করানো হয়নি, প্লাস সার্ভিসিং একটা ডিউও ছিল। তো আজকে আমরা যাচ্ছি, আমরা এই রাজারহাটের যে সার্ভিস সেন্টারটা আছে সেটাতেই যাচ্ছি। আমাদের একটু দেরিও হয়ে গেছে, কারণ মোটামুটি 10টার মধ্যে পৌঁছতে বলেছিল, এখন 10টা বেজে গেছে। তো যাই হোক, রাজারহাটটা আমাদের কাছে পড়ে, আর গাড়ি কেনার পর থেকে আমরা শুধু রাজারহাটের এই সার্ভিস সেন্টারটাতেই গেছি। তো ওখানেই যাবো, ওখানের এক্সপিরিয়েন্সও ভালো। তো আরও টুকটাক কিছু কেনাকাটা আছে আজকে। তো আজকে ব্লগটা আপনারা দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। রাজারহাটের মোড়টা দিয়ে ঢুকে এসেছি বাদিকে। এখান থেকে বেশি দূর নয় বলো? না, এখান থেকে একটু দূর আছে, ওই সৌরভ বাঙ্গুলি এভিনিউ যেটা, ওখানটাতে। মানে রাস্তাটাতে এত জ্যাম, আর ওই জন্য ফোনের দিকে তাকানোটাই মুশকিল। না না, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমরা যাই না, কত ঋদ্ধি রাস্তাটা চেনে, আমি অতটা চিনি না। ওটা জায়গাটার নাম সৌরভ গাঙ্গুলি এভিনিউ। অরস্টি কিন্তু চেনা তো আমাকে রাস্তাটা একটা। হ্যাঁ, আমি এখন ভুলে গেছি। না, এসে এসে এরকম হয়েছে। কি অবস্থা রাস্তাটা! এই যে চলে গেল সৌরভ গাঙ্গুলি এভিনিউ দিয়ে ঢুকে পড়েছি। সোজা গিয়ে একদম বাঁদিকে গেলেই সার্ভিস সেন্টারটা। আমি অনেকদিন পরে এলাম, ওই জন্য রাস্তাটা একেবারেই মনে পড়ছে না, কিন্তু ঋদ্ধি মনে ছিল আর কি। ছিল তার সাথে আমরা একটা এমসি করেছিলাম। এবার এমসি এর মনে হয় এটা সেকেন্ড সার্ভিসিং, মানে এমসি তে দুটো থাকে, একটা মাইনর সার্ভিসিং একটা মেজর। তো এইটা মনে হয় মেজর, আমি ঠিক শিওর নই, মানে মনে থাকে না কি এতদিন হয়ে গেছে তো কত নাম্বার কি। বাট আর আমাদের এইখানে একটা জিনিস ভালো হচ্ছে, এই সার্ভিস সেন্টারটার ক্ষেত্রে যেহেতু আমরা ফার্স্ট থেকে আসছি এখানেই, যবে থেকে গাড়ি কেনা হয়েছে, তো মানে আমাদের নিজেদেরকে আর মনে রাখতে হয় না যে সার্ভিসিং এর ডেট কবে। ওরাই ঠিক টাইম টু টাইম বেসিসে ফোন করে জানিয়ে দেয় যে আপনাদের সার্ভিসিং ডিউ আছে, আপনারা এবার আসুন। তো এই দিক থেকে এটা বেশ ভালো, ওই জন্য আরোই আর মনে থাকে না। এই সার্ভিস সেন্টার এখানে চলে এসেছি, প্রচুর গাড়ি একদম। আজকে স্যাটারডে বলে প্রচন্ড ভিড় থাকে, আমাদের বলেইছে সময় হাতে নিয়ে আসবেন। তো এবার ঢুকবো, এখান থেকে ওরা ঠিক টেক কেয়ার করে দেয় ব্যাপারটা, তো আমাদের মাথা ঘামাতে হয় না। তো দেখা যায় এখন কতক্ষণ লাগে, বললো যে টাইম তো লাগবে, বোঝাই যাচ্ছে এত প্রচুর গাড়ি আছে। আমাদের গাড়িটা এবার সার্ভিসিং হবে, ওই যে ওইখানটায় দাঁড়িয়ে রয়েছে, ভেতরে জায়গায় পাওয়া যায়নি। তো এখন সার্ভিসিংটা হবে, তারপরে হয়তো ওয়াশ হবে। হ্যাঁ, সো আমাদের যিনি অ্যাডভাইজার আছেন উনি আর কি এসে একটু চেক করবেন যে কি এখন কাজ বা কি প্রবলেম আছে না আছে, তো তারপরে ফাইনাল সার্ভিসিংটা স্টার্ট হবে। আমাদের গাড়িটা ডেলিভারি করতে বিকেল 5টা বাজবে, বিকেল 5টা, এখন 11:30টাও বাজে। এতক্ষণ আমরা কি করবো জানি না, বেরোবো এখান থেকে কোথাও একটা যাব, সেটা এখনো ঠিক করিনি।
তো এই যে আমার পেছন দিকে দেখছেন এখানটা কাস্টমার লাউঞ্জ, আর এই এইখানটা হচ্ছে ওদের অ্যাকচুয়ালি অফিসটা, আর এই পাশে সমস্ত গাড়িগুলো রয়েছে, ওখানটা ওদের ক্লিনিং হাব ওই জায়গাটাতে। আর একদম এই যে এই জায়গাটা দেখছেন কাস্টমার লাউঞ্জের পেছনে অ্যাকচুয়ালি গাড়ির কাজটাজগুলো হয়। আগে অনেকবার এসেছি, বাট আজকের মতো বিভৎস ভিড় কোনো দেখিনি। এই যে রিদ্ধি, তো এখন কোথায় যাই এখন আমরা ঠিক করিনি, ডিসাইড করিনি, সবে বেরোলাম। বলছে যে বিকেল পাঁচটার সময় টাইম দিয়েছে, তবে এখানে কিন্তু মোটামুটি তার আগেই ফোন করে দেয়, করে নেবে। হ্যাঁ, ওরা ফোন টোন করে নেবে। আমাদের আগে কি বলে মাইনর সার্ভিস, মাইনর সার্ভিস আমাদের যে তখন বলছিলাম এএমসি টা যেটা আমরা করেছিলাম সেখানে দুটো হয়, মেজর আর মাইনর। তো এইটা হচ্ছে মাইনর সার্ভিস, তো মানে টাইম লাগতো না, জাস্ট বিকজ টাইমটা লাগছে কেননা এত ভিড় বলে কিছু করার নেই। স্যাটারডে এসেছি, সবাই এসেছে, না ক্লিন করবে তো। হ্যাঁ, আমরা এখানটা একটু চা খেতে এসেছিলাম সার্ভিস সেন্টার থেকে, তার বেরিয়ে এই সোজা সেই চায়ের দোকানটা আমরা আগে সেখানটা চা খেতাম। তো আমরা এখন ডিসাইড করছি বিকেল পাঁচটা অবধি আমরা কী করব। তো রিদ্ধি বলছে ডিক্যাথলন যাবে, আমি বলছিলাম ফ্ল্যাটে যাব, তারপরে ও আবার বলছিল অ্যাক্সিস মলে যাবে। তো অনেক কিছু প্ল্যান হয়েছে, তো দেখা যাক। ফার্স্টে মনে হয় ডিক্যাথলনে যাব, তারপরে হয় অ্যাক্সিস মলে যাবো, না তো আমাদের ফ্ল্যাটে যাব। যে করেই হোক পাঁচটা অবধি আমাদের টাইম কাটাতে হবে, আর তার আগে যদি ওরা ফোন করে তো আমরা চলেই আসবো। মানে যেখানেই যাই আমাদের ক্যাবে করে বা কিছু একটা করে এখানে আসতে হবে, এটাই হচ্ছে সমস্যা আমরা কোথায় যাবো সেটার জন্য। তো রিদ্ধি অনেকদিন ধরে বলছিল ডিক্যাথলন থেকে একটা জুতো কিনবে। এর আগেও আমি এই সল্ট লেকেরটা থেকে আমি সাইকেলটা কিনেছিলাম, আর নিউ টাউনেরটা থেকে আমি একটা শু কিনেছিলাম। তো সেদিন তো ওর কেনার কথা ছিল, মেন রোড এত গাড়ি যাচ্ছে, তো সেদিন ওরও জুতো কেনার কথা ছিল কিন্তু কেনেনি, তো আজকে কিনবে। তো এবার এখান থেকে দেখি আমরা, এখান দিয়ে টোটো যাচ্ছে, দেখবো টোটোতে কত নেয়, আর নাহলে ক্যাবে করে চলে যাব। আচ্ছা, আমরা টোটোতে উঠেছি বহুদিন পর, বহুদিন পর টোটোতে উঠেছি আমরা, কি ঝাঁকুনি, যাই হোক এখানে এখানে এখন তো মানে এই রাস্তাটা ভালো, এরপর তো ঝাঁকুনি শুরু হবে, এরপর মনে হবে যে কেন উঠলাম টোটোতে। যাই হোক অনেকদিন পর উঠলাম, কারণ এমনি এই বাইক গাড়ি ছাড়া আর কোথাও বেরোনো হয় না। তো মানে ক্যাবে একটু বেশি দেখাচ্ছিল, আর এখান থেকে ডিক্যাথলনটা খুব একটা ভালো নয়, সো ভাবলাম যে টোটো পেয়ে গেলাম তো যাই ডিক্যাথলনে। তো চলুন ডিক্যাথলনে গিয়ে দেখা হচ্ছে। আজ আমরা ডিক্যাথলনের সামনে চলে এসেছি, এই যে আমাদের পেছনে এই যে ডিক্যাথলন, তো ডিক্যাথলনের লেখাটা কোথায় যাবে, এই তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই যে। হ্যাঁ, তো আমরা আগে এসেছি, আগের দিন আমি এখান থেকে একটা জুতো কিনেছিলাম, মেইনলি আমরা গেছি সল্ট লেকেরটাতেই, বাট এইটা সেকেন্ড টাইম, এটাও কিন্তু ভালো, হ্যাঁ এটা ভালো, এটা সল্ট লেকেরটা থেকে মনে একটু ছোট, হ্যাঁ ওটা অনেকটা বড়, এটা মনে হয় দুটো কি তিনটে ফ্লোর নিয়ে হবে। তো চলুন যা যা রিদ্ধি জুতো কিনবো আপনাদেরও সেটা দেখাবো, চলুন। সকাল বলে একটু ফাঁকা আছে, সুয়ে সেকশনটা মনে উপরে ছিল না, উপরে ছিল না সুয়ে, চল সব ক্লিন টিন করছে, সকালের দিকে তো তাই ফাঁকা, লিফ্টটা ছিল তো গো, ঠিক আছে চলো, আরে না লিফ্টটা অনেক বড় ছিল তো, হ্যাঁ চলো, হ্যাঁ লেখা আছে ওয়াকিং মেন, এটা মেনলি ওয়াকিং শুজ, আর ওই দিকটাতে ছিল রানিং শুজ অ্যাকচুয়ালি। রিদ্ধি কি ওয়াকিং শুজ নেবে না রানিং শুজ নেবে? পরে দেখো, এই যে রিদ্ধি এই শুটা পিক করেছে পরে দেখবে বলে, আমার একেবারেই কম টাইম লাগে। Now we're going to come to the end of this.
কেমন লাগছে এটা তোমার? ভালো দেখতে, ভালো কিন্তু শুটা অনেকটা আমার শুটার মতোই, সেম শুধু একটু ডিজাইনটা আলাদা, কালারটা সেম। লিফটটা জাস্ট দেখুন, লিফটটা বিশাল বড়, এই দুদিকে ওপেন হয়, এখান থেকে শুরু হয়েছে, বিশাল বড় লিফট। এত বড় একটা লিফট, এটা আমি আগের দিনও দেখেছিলাম ওই দিকে আসলে, কিন্তু লিফটটা এত বড় না, বিশাল বড় লিফট। এটা মানে এদিকে খুলবে না? আমরা বিলিং করাতে এসেছি, এখানে নাম্বার দিলাম, এখান থেকে নিজেরাই করে নেওয়া যাবে। এই যে এটা, তাই তো, এবার ধরো ব্যাগ কি লাগবে? ও হ্যাঁ, একটা ব্যাগও তো লাগবে, ব্যাগ নিলাম। দেখি এরপর কোথায় যায়, বিকেল পাঁচটার সময় বলেছে, এখন বাজে হচ্ছে 1:20, এত ঘুরে ঘুরে জুতো কিনেও তোমার টাইমার শেষ হচ্ছে না। তো দেখি কোথায় যাই, জানাচ্ছি আপনাদের। আমরা ওলাতে উঠেছি, আমরা অ্যাক্সিস মলে যাচ্ছি। ফার্স্ট আসলাম ফ্ল্যাটে যাবো, কিন্তু রীতি বললো অ্যাক্সিস মলেই যাই। তো ফ্ল্যাটে তো গরম লাগছে, আর তার মধ্যে কাজ হচ্ছে, তো ফ্ল্যাটে মানে পুরো নোংরা বসার একটা জায়গা নেই। তো তার থেকে ভাবলাম যে অ্যাক্সিস মলে একটু কিছু যদি কিছু শপিং ও করা যায়, কলকাতাতে একটু যাবো ভাবছি। কারণ আমাদের লাঞ্চ হয়নি আজকে, সকালে যে এমনি নরমাল খেয়ে খেয়ে বেরিয়েছিলাম। তো দেখা যাক সময়ে মানে অর্ডার দিলাম হচ্ছে, আমি একটা প্রন সিজলার দিলাম, আমার অনেকদিন সিজলার খাওয়া হয়নি। আর রিদ্ধি দিল হচ্ছে চিকেন বিরিয়ানি, তাই তো? তা বললো প্রন সিজলারটা একটু টাইম লাগবে। আর দুটো সফট ড্রিঙ্কস দিয়েছি, একটা কোক আর একটা স্প্রাইট, তাই তো? প্রচণ্ড জোরে গান চলছে, তাই হোক খাবারটা আসো, তাহলে দেখো। এই দিক বিরিয়ানিটা এসে গেছে, আমার সিজলারটা আসতে এখনো দেরি আছে, 5-6 মিনিট দেরি আছে। তো রিদ্ধিকে বলছে বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে, তাই বিরিয়ানিটা দিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের কোল্ড ড্রিঙ্কসটাও এসে গেছে আর কি। এই যে এসে গেছে আমার প্রন সিজলারটা, অনেকদিন পর সিজলার খাওয়া হবে, তো খেয়ে দেখি কেমন লাগছে। দেখতে তো বেশ ভালোই লাগছে। আর এদিকে রিদ্ধির বিরিয়ানি অর্ধেক শেষ হয়েছে, এখনো অর্ধেকটা বাকি, এবার আমি খাওয়া স্টার্ট করবো। আর সেখান থেকে আমরা জাস্ট খেয়ে বেরোলাম রেস্টুরেন্টটা, F3 ফান ফুড টেস্ট না? হ্যাঁ ভালোই বেশ। আমি প্রন সিজলার খেলাম, আর ও খেলো হচ্ছে চিকেন বিরিয়ানি, তো বেশ ভালোই লাগলো। তো এবার আমাদের আবার সার্ভিস সেন্টারের দিকে যেতে হবে। এখন আমরা ডিরেক্ট সার্ভিস সেন্টারে যাব না, সার্ভিস সেন্টারে যাব, এখন একটু দেখি অ্যাক্সেস করে, হ্যাঁ এর মধ্যে একটু ঘোরাঘুরি করি আর কি।
আর আমরা করলাম কার্টেন দেখলাম আমাদের ফ্ল্যাটের জন্য একটু আগে, তো দেখি একটু ঘোরাঘুরি করি, তারপরে মোটামুটি বিকেলের দিকে চলে যাব। পাঁচটায় তো বলেছি, আগে হয়ে গেলে ওরা ফোন করে দেবে। সার্ভিস সেন্টারে আবার চলে এসেছি। এই যে আমাদের গাড়িটা, আমাদের সার্ভিসিংটা হয়ে গেছে, ফোন করেছিল, এখন জাস্ট ওয়াশিংটা হচ্ছে, ওটাও মনে হয় হয়ে গেছে। এখানে দেখি, তারপরে হয়ে গেলে গাড়িটা নিয়ে তবে বেরিয়ে পড়ব। এই যে ক্লিনিংটা হচ্ছে, ক্লিন হয়ে গেছে দাদা, পুরো ক্লিনিং পুরো হয়ে গেছে। ও এবার হবে, আচ্ছা আচ্ছা, হবে আর কি। এখানে কিন্তু ক্লিনিংটা খুব ভালো করে করা হয়, মানে ভেতরে বাইরে এত সুন্দর করে পরিষ্কার করা হয়, পুরো খুব ভালোভাবে হয়। এই পুরোর জায়গাটাই ওয়াশিং বে টাইপের, মানে এখানে অনেক গাড়ি পরপর আর কি ওয়াশিং হচ্ছে যে দূরে। এই লাউঞ্জটা, আমরা একটু লাউঞ্জে ওয়েট করি, হয়ে যাবে এক্ষুনি। এই লাউঞ্জটা, সার্ভিস সেন্টার থেকে গাড়ি নিয়ে তো আমরা চলে এসেছি। এত বৃষ্টি পড়ছিল, মানে আমরা জাস্ট গাড়িটা নিয়ে বেরোলাম আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি স্টার্ট হলো, তাই আর কোথাও দাঁড়ায়নি, শুধু একটু চা খেয়েছিলাম ওই চা ঘরে গিয়ে, দ্যাটস ইট। তো ভিজে টিজে গেছি, কারণ আমাদের গ্যারেজটা গাড়ি মানে বাড়ি থেকে দূরে, তো ওখান থেকে আমাদের আবার বাইকে করে আসতে হয়। তো আমি আর ইদি দুজনেই ভিজে গেছি। তো একবারে বাড়িতে এসেই ব্লগটাকে এন্ড করছি। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, মানে সার্ভিস সেন্টারে গাড়িটা দিয়ে যে অনেকক্ষণ টাইম পাওয়া গেছে, বেশ ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে বেশ ঠিকঠাকই কাটলো আর কি। যাই হোক, আপনাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। We'll be right back.